প্ল্যান মতো আমাদের প্ল্যান ছিল মুনুতে যাব আমরা, মুনুত থেকে আমরা নেভাল ঘুরতে যাব আমরা 6-7 জন ফ্রেন্ড। তো আমরা যাই এখানে, আমি প্রথমে যাই মাইশা আর সাকিবকে দেখি, তো জিজ্ঞেস করি শিন, নিশাদ, সাইদরা কই। হতাহর আনাস আহমেদ রুবাব জীবে গত 18 জুন সোমবার বিয়েললে নগরীর ছট্টশরী এলাকাত মনু ক্যাফে বিস্ট্রু নামক রেস্টুরেন্টত আইমান জিয়েদ নামের একজনেরে তার সাবেক প্রেমিকা ওম্মে শিনের তুলে দেওয়া ছুরি দিয়ে উরুস্তুল করি ছুরি মারি এরা আহত করছিল। আত্মসমর্পণের আগে রুবাব সিপ্লাসারে তার এই বক্তব্য দিল, তেই বর্তমানে জেল হাজত আছে। তো তারা বলে শিন শিনের বাসায় আছে, তারা আসতেছে, আসে আমাদের সাথে সবার সাথে দেখা করে আমরা পিজা অর্ডার দিই। কিছুক্ষণ পর মাহাদি আসে, তো মাহাদি এসে আমাদের মতো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। কিছুক্ষণ পরে ওয়াসিফ নামে একজন ছেলে যেটা আইমানের জুনিয়ার শিনকে আগে চিনত, তো এসে শিনকে সালাম দেয়। শিন চিনে, শিন আমাকে বলে সেটা মানে আইমানের ছোট ভাই। তো সেটা গিয়ে সে শিনের সাথে যে আমাকে দেখছে সেটা গিয়ে সে আইমানকে বলে দেয়। তো আইমানকে বলে, কিছুক্ষণ পর আবার সে আসে, সে এসে আমাকে ওই বলে আইমান আপনাকে ডাকতেছে, আইমান ভাই আপনাকে ডাকতেছে। তো আমি বলে আমি যেতে পারবো না, আইমানকে বলো আইমানকে এখানে আসতে। তো এটা গিয়ে সে আইমানকে খবর দেয়, আইমান উত্তেজিত হয়ে কিছুক্ষণ পর আসে, উত্তেজিত হয়ে বসে বলে তুই বাইরে হবি নাকি, মানে তোকে বাইর করতে হবে। তো আমিও বলি স্বাভাবিক, আমি তো বলবো স্বাভাবিক, এত সন্ধ্যায় বললে আমার একটা খারাপ লাগা আছে, আমি তো বলবো যে মানে আমি বেরোতে পারবো না, কেমনে বের করে দেখবো আমি। তো এটা বলার সাথে সাথে সে আর একটু উত্তেজিত হয়ে সামনে আগাতে থাকে। এর আগে যখন মানে আইমান আসতেছে খবরটা জানলাম, মানে আমি চারপাশ দিয়ে দেখতেছিলাম, মানে সে আরও আগে ঘটনা আছে, পুলিশ হত্যার ঘটনা আছে, আরও বিভিন্ন ঘটনা আমাকে যেখানে ভিতর সেখানে মারধর করতো। তো স্বাভাবিক আমার ভিতরে ভয় কাজ করতেছিল। তো আমি ডানে ডানে আমি দেখতেছিলাম কি পাই। তো শিন বলে মানে এখন তুমি কি চুপ করে থাকবে নাকি, মানে একটা নাইফ বের করে দেয় আমাকে। তো সে আসতেছিল, তো আমি গিয়ে আগে ওকে বলি যে আমাদের পাশে বসে কথা বল, মানে থাক আমাদের সাথে থাকে, ঈদ দিন এম করিস না। তো সে এটা গালিগালাজ করে আগে আসতেছিলো, তখন আমিও আগে গেলাম, আমাকে নাইফটা পাওয়ার পর আমার মাথায় এত কিছু ছিল না কি হবে না হবে। তো সে যখন আগে আসতে থাকে আমিও সে আগে গিয়ে তাকে স্ট্যাব করে দিই। সেটি আমি বলতে পারি না, কিন্তু এটা হয়তো আগে কিনেছিল বা কখন কিনেছিল এটা আমি বলতে পারি না, কে দিয়েছিল না দিয়েছিল এটাও জানি না। কিন্তু হ্যাঁ জি, এখন কি আপনার মনে হয় এটা অন্যায় ছিল? জি অন্যায় ছিল, আগে অন্যায় করুক না করুক সেই ঘটনায় অন্যায় আমার। ঘটনার পরের দিন 19 জুন আইমান জিয়াদের সাসাতো ভাই আলহাজ হারুনুর রশিদ বাদিওইরে আনাস আহমেদ রুবাবুরে প্রধান আসামি করি 6 জনের নাম উল্লেখ করি সকবজাত থানার মামলা দায়ের করছিল। মামলার তদন্তবার আতত ফোনের পর সকবজাত থানার ওসি তদন্ত আরিফ হুসেন দ্রুত সময়ের মধ্যে 5 জনের গ্রেফতার করি আদালতত পাঠাইলেও রুবাব এতদিন পলাতক আছেন। আত্মসমর্পণ গড়ানোর পর 3 দিনের রিমান্ড শেষে 164 দ্বারাই আদালতত জবানবন্দি দিয়ে আসামি রুবাব। ইয়ের ব্যাপারে জানতে চাইলি সকবজাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম সিপ্লাসরে আরও জানাই, মামলাটা পুরোপুরি প্রস্তুত। এটা আসলে বোঝা গেছে যে ইয়াং ছেলেবেলে যারা আমাদের গার্ডিয়ানেরা আমরা অযত্নে অবহেলায় তাদেরকে আমরা যে দেখছি না, আসলে এদের উপর নজর দেওয়া উচিত। এদের উঠতি বয়সের তরুণেরা যে প্রেমের ফাঁদে পড়ে যে ধরনের অপরাধ করে এটাই এই ধরনের অপরাধ। তো আমরা এই মামলাটা প্রস্তুত, আমরা দ্রুত এটা চার্জশিট দিয়ে দেব। সচেতন মহলের একখানি দাবি, যুব সমাজের রক্ষা করিবার লাই নিজ নিজ জাগাতুন এগিয়ে ফুরিব, পাশাপাশি সন্তানহলের ব্যাপারে পরিবারতুন আরও সজাগ ও সচেতন ফুরিব, যাতে তারা হনভাবেই অপরাধত জড়াই নপরে এবং আইনরে নিজরাত তুলি নলয়। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।